এখনই একটা বড় খবর সামনে আসছে ওয়েস্ট বেঙ্গল এইচএস স্টুডেন্টদের নিয়ে। কি সেই খবর আমরা দেখে নেব। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টপ স্টাডি। টপ স্টাডিতে অনেক অনেক স্বাগত। অবশেষে কেন্দ্রের ও সুপ্রিম কোর্টের নিয়মকে ফলো করলো আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রী। এখনই একটা খবর অ্যানাউন্স হয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এইচএস এক্সাম ক্যান্সেল করে দেওয়া হলো। জুলাই মাসে 2-6-8 তারিখে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল সে পরীক্ষা আজ পরিপূর্ণ ক্যান্সেল বলে ঘোষণা করে দেওয়া হলো। এ খবরটি এখনই ঘোষিত হয়েছে, তো চলো দেখে নেওয়া যাক খবরটি কী। কাল সিবিএসই বোর্ডের পরীক্ষার ঘোষণা হওয়ার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের মনে একটা আতঙ্ক ছিল যে আমাদের পরীক্ষা কী হবে। তো তাদেরও পরীক্ষার খবর প্রকাশিত হয়ে গেল, তাদেরও পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন মিনিস্টার পার্থ চ্যাটার্জি রিসেন্টলি অ্যানাউন্স দ্যাট দ্য WBCHSE ক্লাস 12 বোর্ড এক্সাম 2020 শিডিউল্ড ফর July 2, 4 and 6 হ্যাভ বিন ক্যান্সেলড ফলোয়িং দ্য সুপ্রিম কোর্ট হিয়ারিং টুডে wherein it was decided that the CBSE and ICSE exam were cancelled. The West Bengal Council of Higher Secondary Education had decided to conduct the pending WBBSE Class 12 board exams on July 2, 2020, July 6, 2020 and July 8, 2020. This exam had been earlier scheduled for March 23, March 25 and March 27 but were postponed due to the coronavirus outbreak. But with this decision they will not be conduct anymore. তো ওয়েস্ট বেঙ্গলের এইচএস স্টুডেন্ট যাদের এক্সাম নিয়ে মনে আতঙ্ক ছিল তাদের আতঙ্ক দূর হয়ে গেল। আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় অ্যানাউন্স করে দিয়েছে যে এইচএস এক্সাম ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ July 2, 6, 8 তারিখে যে এক্সাম হবার কথা ছিল সে এক্সাম ক্যান্সেল বলে ঘোষিত হলো। সুপ্রিম কোর্ট এবং সিবিএসসি যে রায়টা দিয়েছে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং বেস্ট অফ 3 থেকে যে নাম্বার দিয়ে দেওয়া হবে সেরকমই একটা খবর পাওয়া যাচ্ছে, এবং যারা সেই নাম্বারে সন্তুষ্ট হবে না তাদের জন্য পরীক্ষা দেবারও ব্যবস্থা থাকবে। তবে সে পরীক্ষা এখনই নয়, সে পরীক্ষা প্যান্ডামিক সিচুয়েশান কেটে গেল, অর্থাৎ করোনা ভাইরাস মহামারী সিচুয়েশান কেটে গেলে স্টুডেন্টরা যদি তাদের নাম্বারে সন্তুষ্ট না হয় তারা পরীক্ষা দিতে পারবে বলে জানা যাচ্ছে। তো এইচএস স্টুডেন্টদের নিয়ে এই নোটিশটি এইমাত্র ঘোষিত হয়েছে। তো এরকমই আপডেট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। ধন্যবাদ।